আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সারা সুইট হোম। সারা সুইট হোম থেকে আমি সারা বলছি। আমার লাভলি ভিউয়ার্স ভাই আপু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি শেয়ার করতে যাচ্ছি আরও একটা মজার ব্লগ। আর আজকের এই ব্লগে থাকবে একটা রেসিপি, আর আমি কিভাবে সেই রেসিপিটা বানানোর জন্য সব কিছু অ্যারেঞ্জ করলাম সেটা আজকে এই ব্লগে আমি শেয়ার করব। আর যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা বানাতে আমার এই প্যানটা দরকার। আমি মার্কেটে গিয়েছিলাম, আর মার্কেটে গিয়ে আমার এই প্যানটা খুব ভালো পছন্দ হয়েছিল, আর দেখে মনে হয়েছিল এটা আমার জন্য খুবই জরুরি। কেননা বাচ্চারা সব সময় মোমো, বিভিন্ন রকমের ভাপা পিঠা এটা ওটা খেতে পছন্দ করে, তো এটা আমার জন্য খুবই দরকার ছিল আর দেখে খুব পছন্দ হয়েছিল। আমি স্টিম এরকম প্যান অনেক দেখেছি, বাট এটা আমার কাছে অনেক কিউট মনে হয়েছিল, আর দামটাও ছিল খুব রিজনেবল প্রাইসের মধ্যে। তো আমার আমি এত ভালো লেগেছিল যে ওটা আমার রেখে আসতে ইচ্ছা হচ্ছিল না, তো আমি ওটা কিনে নিয়ে এলাম। আমি যে এখন পিঠাটা বানাবো সেই পিঠাটার জন্য আমার যে চালের গুঁড়ি দরকার, সে চালটা আমি কিভাবে গুঁড়ি করেছিলাম, মানে চালের আটা বানিয়েছিলাম, সেটা আমি এখন শেয়ার করব। তো এখানে আমি পোলার চাল নিয়েছি 4 মগ এবং আতপ চাল নিয়েছি 4 মগ, একসাথে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিব। আর ভাপা পিঠা বানাতে কিন্তু সিদ্ধ চালের গুঁড়িও লাগে, তো এখানে আমি 4 মগ সিদ্ধ চাল নিয়েছি, তবে এটা আলাদা আমি গুঁড়ি করব। তো এটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর সবগুলা ভালো করে পানি ঝরাতে হবে। এখন আমরা যাচ্ছি কোথায়? এখন আমরা যাচ্ছি হাঁড়ি কড়া নিয়ে সেই মিলে যেখানে আমি এই চালটা থেকে গুঁড়ি করব। আর আমি এই মিলের ফুটেজগুলো শেয়ার করছি এ কারণে যে আমরা অনেকেই হয়তো জানি না যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলা কীভাবে কোথা থেকে গুঁড়ো করা হয় সেটা আমরা জানি না অনেকে। তো এটা দেখলে আমরা বুঝতে পারবো যে কীভাবে মশলাগুলো গুঁড়ো করা হয়। তো আমরা মিলে চলে এলাম, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা ধরনের মেশিন। একটাতে হলুদের গুঁড়া, ঝালে বিভিন্ন মশলা গুঁড়ো করা হয়, আর একটাতে সিদ্ধ চালের আটা করা হয়, আর একটাতে আতপ চাল গুঁড়ি করা হয়। আর এখানে থেকে আটা করলে যে পিঠা একেবারে খারাপ হয় তা কিন্তু নয়। চালের গুঁড়ি তো আমাদের নানা কাজেই লাগে, রোজার মাসে লাগে, তো সেহেতু আমরা বেশি করে এরকম মিল থেকে গুঁড়ি করে নিতে পারি। আর আমি যে চালগুলো নিয়েছিলাম মাত্র 100 টাকা নিয়েছিল, তার মানে খুব অল্প টাকায় তাড়াতাড়ি চালের আটা বানানো যায়। আর আটাটা যদি আমাদের বাসায় বানানো থাকে তো আমরা মাঝে মাঝে বিভিন্ন রকমের রেসিপি এবং নাস্তা পিঠা বানাতে আমাদের খুব সহজ হয়। তো এরকমভাবে আমি আটাটা করে রাখি, আর এই যে আমার আটাটা করা হয়ে গিয়েছে, ওরা আটাটা নিয়ে আসলো। আর মিল থেকে আমরা সোজা যাচ্ছি ডায়মন্ড ওয়ার্ল্ডে, ওখান থেকে যাব পার্সোনাতে। এটা আমার বোনের মেয়ে, ও যারাকে কান ফুরানো দেখে ওরও শখ হয়েছে কান ফুরাবে, তো এর সেটার ব্লগ আমি নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। আর এখানে আমি বাসায় এসে গুঁড়িগুলোকে একটা কাপড়ের উপরে একটু খুলে বেলে দিলাম যেন গন্ধ হয়ে না যায়, কেননা ভিজা চাল দিয়েছিলাম আমি ভাঙাতে, আটাটা ভিজা ভিজা ছিল, তো সেটা যেন গন্ধ না হয়ে যায়। আর এখানে আমি তার পরের দিনকে সকালে ছাদে নিয়ে এসেছি, আটাটা ছাদে থেকে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো গুঁড়িগুলো নিয়ে আমি বাসায় চলে এলাম। আর আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমার একটু লিকুইড দুধ লাগবে, সেজন্য আমি দুধ জাল করে নিচ্ছি। আর ভাপা পিঠা বানাতে তো নারকেল অবশ্যই লাগবে, তো আমি নারকেলটা ভেঙে কুড়িয়ে নিলাম। এখন আমি আটা চালনিতে
এক কাপ সিদ্ধ চালের আটা আর তিন কাপ আতপ চালের আটা একসঙ্গে ভালো করে চেলে নিব। এখন এখানে আমি স্বাদ অনুযায়ী এক চিমটি লবণ ও দেড় কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমরা এই গুঁড়িটা এভাবে কিছুটা মিশিয়ে আমরা ফ্রিজে তুলে রাখতে পারি, যখন ইচ্ছা তখন আমরা বানিয়ে খেতে পারি। এটা ফ্রিজে রেখে আমরা এক সপ্তাহের মতো রেখে খেতে পারবো, ডিপে রাখলে আরও বেশ কিছুদিন আমরা রেখে খেতে পারবো। এখন আমি এই গুঁড়িটার মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিব আর ভালো করে মিশিয়ে চটকে চটকে মিশিয়ে নিব। এখন আমি এই ভিজা ভিজা আটাটা আমি চেলে নিব। আমার ভাপা পিঠা করার জন্য পারফেক্ট গুঁড়ি রেডি। ভাপা পিঠার জন্য এরকম শক্ত গুড় বা ড্রাই গুড় সবচেয়ে ভালো, খেতে মজা লাগে। তো আমি গুড়টাকে কুচি কুচি করে কেটে নিলাম। পিঠা বানাতে আমার একটা কাপড় লাগবে, কাপড়টাকে আমি ভালো করে বয়ল করে নিচ্ছি। এখন আমি সেই প্যানটাতে পানি দিলাম। এখন আমরা স্টিম করব, ভাপা পিঠাটা ভাপ দিব। ভাপা পিঠার জন্য আমার তো একটা বাটিতে ভাপা পিঠার যে পুরটা আমরা রেডি করব সেটা আমি একটু শেয়ার করছি। একটা লেয়ার পিঠার জন্য যে গুঁড়ি রেডি করেছিলাম সেই গুঁড়ি দিলাম, এর উপরে একটা লেয়ার গুড় দিব, তারপরে আর একটা লেয়ার নারকেল দিব। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। আমি পিঠাটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছিল। পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে ভীষণ মজা এই শাহী ভাপা পিঠা। আর আমার হাতে এই ভাপা পিঠাটা খেতে আমার ভাবিরা আমার বোন ওরা ভীষণ পছন্দ করে, তো ওদের জন্য হলেও আমার এই ভাপা পিঠার সমস্ত প্রস্তুতি বেশি করেই আমার নিয়ে রাখতে হয়। এখন আমি ওই একইভাবে একটা বড় চালনিতে করে দেখালাম।
আশা করি আমার ভিউয়ার্সরা কিছুটা হলেও উপকার পাবেন আর কিছুটা তো এনজয় করবেন আশা করছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটু শেয়ার, আর আমার যে সকল ভাইয়া আপুরা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখেছেন সেই সকল ভাইয়া আপু ও আমার লাভলি ভিউয়ার্স সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার অনুরোধ রাখছি। আমরা তো জানি ভাপা পিঠা সবসময় গরম গরম পরিবেশন করতে হয়, তাহলে ভাপা পিঠার যে মজাটা বেশি লাগে, ভাপা পিঠার যে আমরা গুড়টা ব্যবহার করি তার স্মেলটা খেতে সময় ভালো লাগে। ডিয়ার লাভলি ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, জাজাকাল্লাহু খাইরান।